কথা কলি তা এই যে আমার মাসম মাসম গুড়ো গুড়ো মাসম মাসম বাচ্চারা চাল দিলি নিশ্চি ধান দিলি নিশ্চি সাহেব বিলাস দিলেও নিশ্চি আমাকে রে বউ গিরে কাজে লাগবে ওর বউ আছে দুজো আমার বউ আছে সাইজে তোমরা যে জাতি বা তাই নেব তোমরা যা দেবে তাই নেব বাবা এই যে একটা বড় লোক বাড়ি দেখছি টাইস করা বাড়ি বাবা তুমি বামে ছাড়াও তো তুমি তো বাবা না ভাই এই কোটি কোটি বাবা হয়ে যাই এই যে আমার টাইস করা বাড়ি ভাইরা আপনারা কিছু আছেন গো মা বোন আমাদের কিছু দেবেন গো আপনারা কি নেবেন বাবা আমরা চাল ধান টাকা পয়সা ছোলা মুসুরি খেসারি যা আছে তাই দিবা তুমি যদি মনে করো তোমার ঘরে টাইস খুলে দিবা তাও আমরা নেব বরং আমরা বাথরুমে লাগাবো বাবা টাকা দিলি নেবেন নেব তো সবই নিশ্চি নকল টাকা বাদে নিশ্চি যার টাকা দিলি নেব না বাপ তুমি আপাতত রাখো আমার তুমি দানটা কবুল করো আমার এই মনে যে আশা নিয়ে পাঁচটা টাকা দান করেছে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে বাবা বিয়ে কি করেছ বিয়ে করিনি বলেই তো দোয়া নিলাম করবা 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 ভবিষ্যতে বিয়ে করতে পারবা অবশ্যই বিয়ে করতে পারবা এবং আলবর্ট বিয়ে করতে পারবা আর আমি এত আখরি তুমি বিয়ে করে আমাদের মতো ভিক্ষে করে খাবা যাও আহা বাবা বিশ্বাস করেছে মাইন্ড করবা না আমরা এই যে ন্যাংরা খোড়া মানুষ বাবাজি আপনারা বহু টাকা কামাই করে অসৎ কামাই করে টাইস মাইস করেছেন কেমা করেছেন আমরা জানি রে তাই কিছু দেবেন অর্থাৎ পাপ যদি কিছু মোচন হয় হ্যাঁ একবারে দিলে না ধরতে দিলে ভালো তো ধরতো এই দুইজনের ধরে মোবাইল দিলাম তোমরা ওই দোকানে খুঁজে মোবাইল দিল এই মোবাইল তো টাকা ভরলে ভিক্ষের টাকা মোবাইলে বুঝি সঞ্জামি এই তুই সব খুঁজে খাটা ভিক্ষের টাকা মোবাইলে যাবে আমার শিষ্য ওর বর সাথে কথা কবে আমি আমার বর সাথে কথা কবে এবং আমার শিষ্য আরো একটা সাথী দান করেছে আল্লাহ তুমি দেখেছ আল্লাহ তুমি দেখেছ তুমি দেখেছ তুমি শুনেছ তুমি দেখেছ তুমি শুনেছ বাবা বাবা যাও বাবা যাও মনে আশা আকাঙ্ক্ষা তোমার সব পূরণ হয়ে যাবে মনে করি তুমি যাও বাবা যাও 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 বাবা বাবা তোমার মতন এত বড় মন আর পৃথিবীতে কারোর হয় না বাপ যাও 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 বাবা কিছু দেবেন আমি আর দেবো কি আপনার একটা ঘড়ি দিচ্ছি ওরে শান্তিতে আসেন দেন আপনি ভালো থাকবেন ভাই আপনি কি কখনো বিয়ে করেছেন ভাই বিয়ে যদি না করেন আমি এমন দোয়া করে ছেয়ে গেলাম আমি যাওয়ার পরে বুঝতে পারবা কি দোয়া দিয়ে ছেয়ে গেলাম ভালো থাকো ভাই চলো চলো তুমি সামনে চলো সামনে চলো যতই করো তা না 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 একদিন বুঝবা বাবা এক থাপে গাড়ি কবে না করলে যাবে গো বাবা এই যে আমার মা সকলরা ভিক্ষে দিবা না ভিক্ষে মনে করবা না বাবা ভিক্ষে মনে করবা না আমরা কিন্তু সাহায্য চাইছি কটক দেশ কটক দেশ ছিল তাই তোমার
আসলে তোমার ভিক্ষা দিতে কষা কি দেখে, তুমি ওইটা দিয়ে তুমি এই যে খাওকে যাও, আর তুমি অটক সাইড নিয়ে আসো, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ আমরা একটি লোক আইছি, কি সারি এই যে আমার তোমার নাম কি গো বাবা? আমার নাম শ্রীমন। দাও তো শ্রীমনের ভালো করে সাইড দাও, তুমি দাও বাসি, তুই দে না আমার নামে মাই আমার নামই ধরে নে, তাহলে আমি একটু ভালো করে সাইড দি। এদিকে আগে এসো, তোমার মন বাড়ছে নিবি কই দা? হ্যাঁ এখন নতুন বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, স্বামী কোন থাকে? বাইরে থাকে, মালয়েশিয়া থাকে। তাহলে তো তুমি থাকবা না, তোমার কয়ে দিই বাবা, তোমার বর তোমার বিশ্বাস করে চলে গেছে মালয়েশিয়া, তাই তো সিঙ্গাপুর যাক মালয়েশিয়া, সেই যে বড় কথা না। তুমি তোমার ঘরের দরজায় বাবা না পাইলে তালা মাইরে চাবি তোমার কাছে রাখবে, বুঝনি কথাটা? হাঁটো যাও বাবা, যাও যা ফলাম তাই খোঁজো গো। ও কি জানে নাকি? হ্যাঁ ও কি আমার সম্পর্কে কিছু জানে? আমরা বসে আগের মানুষ, আমার বাপ রাশের জমিদারি, আর সে খালি সেই ওই লাগে কি আমার ধান ক্ষতি করবে, এটা ক্ষতি করবে, তাকে মেনে নেবো নাকি? হ্যাঁ এই যে আমার মা বোনের কার সাথে ঝগড়া করে? ও বাবা ঝগড়া করো না, মা কার সাথে ঝগড়া করে গো? আমরা ভিক্ষে করা ফকির না গো মা, আমরা ভিক্ষে করা ফকির না। তোমার যে কান্দে ঝুলা মাইকিং করে বেড়াচ্ছ বাবা, সাহায্য চাই বেড়াচ্ছ, সাহায্য সাহায্য কিসের জন্য সাহায্য চাচ্ছ? ও আছে প্রতিবন্ধী, আমি খোড়া। তো দেখ বাবা, আমরা কানা খোড়া মানুষ, তোমরা সল্টে নিয়ে খেলু মানবো, মিষ্টি করে খেলু আর মানবো, ওই মনিটা কিটা আমার নিয়ে এদিকে আসিও, দোয়া দিয়ে দিয়ে আসিও, তুমি একটু ভালো করে ঝাড়িয়ে দাও তো ভাই। ও ঠান্ডা আমার ঠান্ডা, হ্যাঁ ঠান্ডাই ঠান্ডাই মিশে গেছে, ভালো করে ঝাড়িয়ে দেন যে তোমার বাচ্চা কাচ্চা হয়। আমি ঝাড়লি মাস্তা গান হবেনি, সেটা বুঝতেই পারতেছি, দেন আপনি ঝাড়িয়ে দিন। হ্যাঁ দে, ওই একটু ভালো করে ঝাড়িয়ে দাও দে মা ভাই, দে দে তুমি আগে এসো, আমি ঝাড়বো না, দোয়া করে দেবো। হ্যাঁ বাবা, ছেলেবেলে কোনদিন তো তুই তো আম্মু শব্দ শুনতেই পারবি না, এটা দেখছি ভাব ভালো না, খাইছে পড় খাইছে পড় খাইছে পড়, ওই লোকের ওই লোকের মুভমেন্ট ভালো না। তোমার
কতদিন ধরে ব্যবসা করছো তোমরা? আমরা দুই ভাই কয় বছর আছে বোধ হয় 15-16 বছর আছে। তাই পরে ভ্যানটার দাম কত? ভিক্ষা করতিস তুই, মানুষের ভিক্ষা দিতিস, আর ব্যবসা শুরু করেছ না, অন্য ব্যবসা পাওনি দেখি তো? আমি তো ভালো না, দেখো বাবা, এই দেখো, ঠিক আছে, ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আর তুমি প্রতিবন্ধী খাইছো? আপনি আর কুরির মতো আছেন কে? অকল্যাণ কে? ওরে সর্বনাশ রে! হ্যাঁ দাড়ি লাগিয়ে নি দেখি, দাড়ি শূন্য, দাড়ি খোলবেন না। ভ্যান ভেতর চলে গেছে, মাইক সেট ফেলে চলে গেছে, এই ভ্যান বাসবো আর মাইক বাসবো, বেশি মসজিদে পাঠিয়ে কিনে দেবো। ওরে বেশ খোল, বেশ খোল। ওরে জন দিলু এই মাইটা খাতাম না, দাবল খাতাম না রে। না রে ভাই, আমি আর তোর বুদ্ধি শুনবো না ভাই, তুই ক্ষতিকারক মানুষ। ওরে প্রতিবন্ধী না হয়ে প্রতিবন্ধী সাজিছিস, আমি খুড়া না, আমি খুড়া সাজিছি তাই হয়, এ কাজ করা যাবি না রে ভাই। চল মাঝে মারে ইটির ভাড়ায় কাজ করি গে, দিন 400 করে দিবিনি, চল।